হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিম একাডেমি। আজকে আমরা দ্রবণের যে বারটা আলোচনা করব সেটা হচ্ছে অসমোসিস বা অভিস্রবণ। ঠিক আছে, তো এখান থেকে আমরা পাবো অসমোটিক প্রেশার, যেটা আমরা আগেই বলেছি এক ধরনের কোয়ালিটেটিভ প্রপার্টি। তো তার আগে অসমোটিক প্রেশার বোঝার আগে আমাদের বুঝতে হবে যে অভিস্রবণ কি, অভিস্রবণ কেন হয় এবং কিভাবে হয়। তো অভিস্রবণ বা অসমোসিস জানার আগে আমাদের আরো একটা টার্ম জানতে হবে, সেটা হচ্ছে ডিফিউশন। আমরা ডিফিউশনটা আগে ক্লিয়ার করবো, ডিফিউশন কাকে বলে জানবো, তারপরে আমরা এখান থেকে অভিস্রবণের ডেফিনেশনটাতে আসবো। তো প্রথমেই বলি ডিফিউশন জিনিসটা কি। যখন কোনো দ্রবণের দ্রাব্য কণাগুলো বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানের দিকে যায়, তখন সেই মুভমেন্টটাকে বা গতিশীলতাটাকে বলা হয়ে থাকে ডিফিউশন। ঠিক আছে, বা যেটাকে আমরা সাধারণ ভাষায় ব্যাপন বলে থাকি। তাহলে আমরা লিখবো এখানে, যখন কোন দ্রবণের দ্রাব্য কণাগুলো বা সলিউট পার্টিকেল গুলো বেশি ঘনত্ব যুক্ত স্থান থেকে কম ঘনত্ব যুক্ত স্থানের দিকে যায়, তাকে বা সেই ঘটনাটাকে বলা হয়ে থাকে ডিফিউশন। এবার আমরা দেখব যে তাকে ডিফিউশন বলে। এবার আমরা দেখব এই ডিফিউশন প্রক্রিয়াটা ঠিক কিভাবে ঘটে। ঠিক আছে, সাপোজ আমরা একটা সলিউশন নেব। ঠিক আছে, দু ধরনের সলিউশন নেব, একটা হবে সলিউশন ওয়ান, একটা হবে সলিউশন টু। তাহলে খুব ভালো করে ছবিটা একটু ড্র করছি, একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, এখানে আমরা এটাকে একটা পর্দা দ্বারা ভাগ করলাম। ক্লিয়ার? তাহলে এটা একটা পর্দা রাখা আছে এখানে, এটাকে আমরা ডাকলাম, লিখে দিলাম পর্দা। ঠিক আছে, এবারে এই পর্দার বাঁ দিকে একটা দ্রবণ ডাকলাম, সেই দ্রবণটাকে আমরা বললাম এক নম্বর দ্রবণ। ডান দিকে একটা দ্রবণ ডাকলাম, সেই দ্রবণটাকে আমরা বললাম দু নম্বর দ্রবণ। ক্লিয়ার এত অবধি? বেশ, এবার আমরা কল্পনা করে নিলাম, বা কল্পনা নয়, এখানে আমরা যে দ্রবণটা নিলাম সেই দ্রবণটাকেই আমরা প্রথম যে দ্রবণটা নিলাম সেই দ্রবণটাকে আমরা নিলাম বেশি গাঢ়ত্বের দ্রবণ। এটা আমরা নিতে পারি বেশি গাঢ়ত্বের দ্রবণ, আর ডান দিকেরটাকে আমরা রাখলাম কম গাঢ়ত্বের দ্রবণ। আচ্ছা, এবার আমরা আসবো এই যে বেশি গাঢ়ত্বের দ্রবণ এবং কম গাঢ়ত্বের দ্রবণ বলছি, এটা কিসের ওপর নির্ভর করছে। দেখবে আমরা যখন একটা দ্রবণ বানাই, ধরো জলের মধ্যে চিনি দিয়ে আমরা শরবত বানাচ্ছি, তখন আমরা কখন সেটাকে দ্রবণটাকে গাঢ় বলবো? যখন চিনির মলিকিউলগুলো বেশি হবে। অর্থাৎ যত আমরা জলের মধ্যে চিনি অ্যাড করতে থাকবো তত আমরা বলবো যে দ্রবণটার গাঢ়ত্ব আস্তে আস্তে বাড়ছে। এটা তো জেনারেল কনসেপ্ট, এই কনসেপ্টটা আমরা ছোট থেকে শিখে এসেছি। এখানেও ঠিক তাই, বেশি গাঢ়ত্বের দ্রবণ আমরা সেটাকে বলবো যে দ্রবণে দ্রাব্য এর পরিমাণটা বেশি থাকবে। তার মানে এক কথায় বা নির্দ্বিধায় আমরা লিখে নিতে পারি যে এই যে বেশি গাঢ়ত্বের দ্রবণের কথা বলা হয়েছে এখানে, তার মানে যে দ্রাব্য কণাগুলো রয়েছে সেই দ্রাব্য কণাগুলো বা দ্রাব্য এর গাঢ়ত্ব বেশি, দ্রাব্য বা সলিউট এর গাঢ়ত্ব বেশি, সেই জন্যই এটাকে আমরা বলবো যে এই দ্রবণটা বেশি গাঢ়। এটা আমাদের কাছে ক্লিয়ার? আচ্ছা, ঠিক তেমনিভাবে কম গাঢ়ত্বের দ্রবণ কোনটাকে বলবো? দেখা একটা জিনিস লক্ষ্য করে, এখানে মনে করো চিনির পরিমাণটা ফিক্সড, আমরা 2 চামচ চিনি দিয়েছি, এবার আমরা জল ঢালছি, জল ঢালছি, জল ঢালছি, যত বেশি জল ঢালতে থাকবো তত দ্রবণটা কি হবে? লঘু হবে। এই কনসেপ্ট আমরা ছোট থেকে শিখে এসেছি। তার মানে আমরা যেটা প্রাধান্য দিই বা মান্যতা দিই, যে যখন কোনো দ্রবণে দ্রাবকটাকে বাড়িয়ে দেব তখন সেটা লঘু দ্রবণে পরিণত হয়, আর যখন দ্রাবটাকে বাড়িয়ে দিই তখন সেটা গাঢ় দ্রবণে পরিণত হয়। তাহলে কম গাঢ়ত্বের দ্রবণে আমরা এটা বলতে পারি যে এখানে সলভেন্ট বা দ্রাবক এর গাঢ়ত্ব বেশি। এটা নিয়ে আমাদের কিন্তু কোনো কনফিউশন নেই। এবার একটা জিনিস তোমরা বলো যে যেহেতু 2 নম্বর দ্রবণ এখানে দ্রাবকের গাঢ়ত্ব বেশি আর 1 নম্বর দ্রবণে দ্রাবের গাঢ়ত্ব বেশি, মাঝখানে এমন একটা পর্দা দেওয়া আছে যে পর্দাটা জাস্ট সিম্পলভাবে দেওয়া আছে, এখান থেকে যে কোনো পার্টিকেল এখানে যেতে পারে, এখান থেকেও যে কোনো পার্টিকেল এখানে আসতে পারে। ক্লিয়ার? বেশ, তাহলে এই পর্দার মধ্য দিয়ে যখন আমরা দুটো দ্রবণকে একসাথে মিক্সড করব
আমরা করে নিচ্ছি প্রথম কাজটার গাঢ়ত্ব হচ্ছে কনসেন্ট্রেশন ওয়ান, দ্বিতীয়টার গাঢ়ত্ব হচ্ছে কনসেন্ট্রেশন টু, দুটোই কাজ দ্রবণগুলোর। ঠিক আছে, এবারে তোমরাই বলো যে প্রথম গাঢ়ত্বটাতে কার গাঢ়ত্ব বেশি? দ্রাব্য পদার্থের গাঢ়ত্ব বেশি। তাহলে আমাদের যে ডিফিউশনের ডেফিনেশনটা দেখলাম, সেখানে আমরা দেখলাম যে কণাগুলো, কোনো দ্রবণের কণাগুলো বেশি ঘনত্বযুক্ত থেকে স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানের দিকে যায়। তাহলে যেহেতু 1 নম্বর দ্রবণে দ্রাব্য বা সলিউট পার্টিকেলের গাঢ়ত্ব বেশি, সেই জন্য প্রথম দ্রবণ থেকে দ্বিতীয় দ্রবণের দিকে কোন পার্টিকেলগুলো যাবে? সলিউট পার্টিকেলগুলো যাবে, অর্থাৎ C1 থেকে C2 এর দিকে যাবে তারা দ্রাব্য বা সলিউট। ঠিক তেমনিভাবে দ্বিতীয় যে দ্রবণটা আমরা নিয়েছি, যেটাকে আমরা কম গাঢ়ত্বের দ্রবণ বলছি, সেখানে কিন্তু দ্রাবকের গাঢ়ত্বটা বেশি। এখানে দ্রাবকের গাঢ়ত্ব বেশি, এখানে কিন্তু দ্রাবকের গাঢ়ত্ব কম। তাহলে এটাও আমরা বলতে পারি যে দ্রাবকটা যাবে C2 থেকে C1 এর দিকে। ক্লিয়ার? তাহলে দ্রাব যাবে প্রথম দ্রবণ থেকে দ্বিতীয় দ্রবণে এবং দ্রাবক যাবে দ্বিতীয় দ্রবণ থেকে প্রথমের দ্রবণে। এতটা আমাদের কাছে ক্লিয়ার হলো। এবার একটা কনসেপ্ট বা একটা আমরা জিনিস যেটা বুঝবো যে তাহলে দুটো দ্রবণকে যখন আমরা এরকম ভাবে একটা মিক্সড করে রাখবো বা জাস্ট একটা পর্দা দ্বারা সেপারেট করে রাখবো, তখন শুধুমাত্র কি দ্রাবগুলো 1 নম্বর দ্রবণ থেকে 2 নম্বরের দিকে যাবে? 2 নম্বর থেকে কি একের দিকে একটাও দ্রাব আসবে না? বা উল্টোটা, দ্রাবক কণাগুলো শুধু কি C2 থেকে C1 এ যাবে, C1 থেকে কি C2 তে একটাও আসবে না? ব্যাপারটা কিন্তু এমনটা নয়। কিছু কিছু দ্রাবক কণা C2 থেকে C1ও যাবে এবং কিছু কিছু দ্রাবক কণা C1 থেকে C2 থেকেও যাবে। ঠিক আছে, কিন্তু আলটিমেটলি বা যেটা নেট মুভমেন্ট সেটা আমাদের ঘটবে দ্রাবক কণাগুলোর জন্য C1 থেকে C2 এবং দ্রাবকগুলোর জন্য C2 থেকে C1, মানে ওভারঅল যে গতিশীলতাটা। হয়তো মনে করো দ্রাবক কণাগুলো টোটাল, আমি উদাহরণ দিয়ে বলছি, 100টা আছে, 100টার মধ্যে হয়তো দেখা গেল যে এর 100টা কণা ঠিক আছে এদিক থেকে এখান থেকে গেল, কিন্তু এখানেও তো কণা রয়েছে। এই যে দ্রবণটা আমরা বানিয়েছি C2, এখানেও দ্রাবক কণা বর্তমান, এরও হয়তো অল্প কিছু কণা, 10-12টা কণা হয়তো এধার থেকে এদিকে এলো। এমন কিন্তু কোনো বাধ্যতামূলক নেই যে যেহেতু এর ঘনত্বটা কম, ঠিক এই পর্দার কাছে যে এটা আটকে যাবে এদিকে আর যেতে পারবে না। ক্লিয়ার? আর এখানে এমন একটা পর্দা আমরা নিয়েছি যে পর্দাটা দ্রাব এবং দ্রাবক উভয়কেই পারমিট করে দুদিকেই যাওয়ার জন্য। তাহলে এখানে আমরা একটা জিনিস লিখতে পারবো যে রেজাল্টেন্ট মুভমেন্ট যেটা, সেই রেজাল্টেন্ট মুভমেন্ট কি হবে বা অ্যাকচুয়াল যে গতিশীলতা, সেই গতিশীলতাটা হবে দ্রাব কণাগুলোর জন্য C1 থেকে C2, আর দ্রাবকটার জন্য হবে C2 থেকে C1। এটা আমাদের কাছে কিন্তু ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে দ্রাব কণাগুলো যাবে উচ্চ গাঢ়ত্বযুক্ত দ্রবণ থেকে নিম্ন গাঢ়ত্বযুক্ত দ্রবণের দিকে, আর দ্রাবক কণাগুলো যাবে যেখানে তার গাঢ়ত্ব বেশি আছে সেখান থেকে নিম্ন গাঢ়ত্বের দিকে। তাহলে আমরা দুভাবে ডেফিনেশনটা আমরা দেবো যে সলভেন্ট যাবে প্রথমত আমরা বলতে পারি সলভেন্ট যাবে C2 থেকে C1, মানে নিম্ন গাঢ়ত্বের দ্রবণ থেকে উচ্চ গাঢ়ত্বের দ্রবণ। এটা একটা হতে পারে, নিম্ন গাঢ়ত্বের দ্রবণ থেকে উচ্চ গাঢ়ত্বের দ্রবণে, বা এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি যে সলভেন্ট যাবে তার দ্রাবকের উচ্চ গাঢ়ত্ব থেকে দ্রাবকের নিম্ন গাঢ়ত্বের দিকে। অর্থাৎ দ্রাবক যাতে এখানে বেশি আছে, এটা তো আমাদের কাছে ক্লিয়ার। তাহলে দ্রাবক এখান থেকে এখানে যাচ্ছে মানে কি, তার নিজস্ব যে গাঢ়ত্ব, তার সেই নিজস্ব গাঢ়ত্বের উচ্চ গাঢ়ত্ব থেকে নিম্ন গাঢ়ত্বের দিকে। তাহলে সলভেন্ট যাবে প্রথমত হলো লোয়ার কনসেন্ট্রেশনের দ্রবণটাকে হায়ার কনসেন্ট্রেশনের দ্রবণ দিয়ে আমরা এইভাবে ব্যাখ্যা দিতে পারি। সেকেন্ড ব্যাখ্যাটা এরকম দিতে পারি যে সলভেন্ট যাবে তার নিজস্ব উচ্চ গাঢ়ত্ব থেকে নিম্ন গাঢ়ত্বের দিকে। দুটো জিনিস কিন্তু ভালো করে বুঝতে হবে, দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস কিন্তু ব্যাপারটা একই বোঝাচ্ছে। দেখো, সলভেন্ট যাবে দ্রবণের নিম্ন গাঢ়ত্ব থেকে দ্রবণের উচ্চ গাঢ়ত্ব, সত্যি তাই, এখানে তো দ্রবণের গাঢ়ত্ব কম। ক্লিয়ার? আচ্ছা, আবার আমরা বলতে পারি
সলভেন্ট যাবে বা দ্রাবক যাবে তার নিজস্ব উচ্চ গাঢ়ত্ব থেকে নিজস্ব নিম্ন গাঢ়ত্বের দিকে। এখানে তো তার গাঢ়ত্ব বেশি, দ্রবণের গাঢ়ত্ব কম, কিন্তু দ্রাবকের গাঢ়ত্ব তো এখানে বেশি, কারণ এখানে দ্রাবকের পরিমাণ বেশি আছে, আমরা এখানে নিচে লিখেও ফেলেছি। ঠিক তেমনি ভাবে আমরা সলিউটের ক্ষেত্রে লিখতে পারি, একই রকম ভাবে ডেফিনেশনটা আমরা দিতে পারি যে সলিউট যাবে কোন দিক থেকে কোন দিকে। সলিউটের ক্ষেত্রে আমরা ইজিলি লিখতে পারি যে উচ্চ গাঢ়ত্বের দ্রবণ থেকে নিম্ন গাঢ়ত্বের দ্রবণ, এটা একটা হয়ে গেল। এটা শর্টে লিখছি, উচ্চ গাঢ়ত্বের দ্রবণ থেকে নিম্ন গাঢ়ত্বের দ্রবণ, এটা একটা লিখতে পারলাম। আরেকটা লিখতে পারি তার নিজস্ব উচ্চ গাঢ়ত্ব থেকে নিজস্ব নিম্ন গাঢ়ত্ব, এখানে কিন্তু দুটো জিনিস একই রকম লাগছে আমাদের। তার নিজস্ব উচ্চ গাঢ়ত্ব থেকে নিম্ন গাঢ়ত্ব, ঠিক আছে। তাহলে সলিডের ক্ষেত্রে যেহেতু আমরা দ্রবণের গাঢ়ত্ব নির্ধারণই করি, তার মধ্যে কতটা দ্রাবক আছে সেই অনুযায়ী, সেই জন্য সলিউড বা দ্রাবক পদার্থের ক্ষেত্রে আমাদের জিনিসটা একই রকম দাঁড়ানো, যে সি ওয়ান থেকে সি টু দ্যাট মিনস হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন, অ্যান্ড দ্যাট মিনস দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সলিউড পার্টিকেল হুইচ ইজ অফ হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন, দুটো ক্ষেত্রেই আমাদের কিন্তু এরকমভাবে ব্যাখ্যাগুলো আমরা দিতে পারি, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার আমাদের একটা জিনিস জানতে হবে যে কতক্ষণ এই ধরনের যাওয়া আসাটা চলবে, দ্রাবক এখান থেকে এখানে, দ্রাবক এখান থেকে এখানে কতক্ষণ যাবে। যতক্ষণ না পর্যন্ত দুটো দ্রবণের গাঢ়ত্ব সমান হচ্ছে, দ্যাট মিনস যতক্ষণ না পর্যন্ত সি ওয়ান উইল বি ইকুয়াল টু সি টু, ততক্ষণ পর্যন্ত এই ঘটনাটা চলতেই থাকবে। তার মানে সি ওয়ান সমান যদি আমাদের সি টু হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের এই প্রক্রিয়াটা তখন বন্ধ হয়ে যাবে। এবার আমরা চলে আসবো যে অসমোসিস কি এবং অসমোসিসের ডেফিনেশন কি। সেই অসমোসিসের ডেফিনেশনে আমরা আসবো এবং পুরো ঘটনাটা আমরা এবার অসমোসিসের থ্রুকে ব্যাখ্যা করব। আমরা ডিফিউশন দেখলাম, বেশি গাঢ়ত্ব থেকে কম গাঢ়ত্বের দিকে গেল, সলিউটও গেল সলভেন্টও গেল, কিন্তু সলভেন্টগুলো দ্রবণের ক্ষেত্রে নিম্ন গাঢ়ত্ব থেকে উচ্চ গাঢ়ত্বের দিকে প্রবাহিত হলো। এবার আমরা অসমোসিস বা দ্রবণের অভিশ্রবণ সম্পর্কে যখন আলোচনা করব, তখন ঠিক একই রকমভাবে আবার এখানটাতে পর্দা দ্বারা ভাগ করব এবং দুদিকে দুটো সলিউশন রাখবো, এই একটা সলিউশন এই একটা সলিউশন, সলিউশন নাম্বার ওয়ান সলিউশন নাম্বার টু, এটার কনসেন্ট্রেশন সি ওয়ান এটার কনসেন্ট্রেশন সি টু। তাহলে আগেরটার সাথে ডিফারেন্স কি, দুটো যদি একই হয়ে যায় তাহলে ডিফারেন্স কি হলো? ডিফারেন্স হচ্ছে এটা যে এখানে যে পর্দাটা রাখা হয় সেটাকে বলা হয় অর্ধ বেদ্য পর্দা বা সেমি পারমিয়েবল মেমব্রেন, ইংলিশটা আমরা জেনে রাখো সেমি পারমিয়েবল মেমব্রেন। তো সেমি পারমিয়েবল মেমব্রেন বা অর্ধ বেদ্য পর্দা কি? অর্ধবেদ্য পর্দা হলো এমন এক ধরনের পর্দা যেটা দ্রবণের মধ্যে শুধুমাত্র দ্রাবক কণাগুলোকে যাওয়ার জন্য অ্যালাউ করে, কিন্তু দ্রাবক কণাগুলোকে বা সলিউট পার্টিকেলগুলোকে অ্যালাউ করে না। তার মানে এই ধরনের অর্ধবেদ্য পর্দা দ্রবণের যে দ্রাবক বা সলিউট কণাগুলো রয়েছে সেই কণাগুলোকে একটা দ্রবণ থেকে আরেকটা দ্রবণে যেতে দেয় না। তার মানে যখন আমরা দুটো দ্রবণকে এখানে একটা অর্ধবেদ্য পর্দা দ্বারা আলাদা করে রাখবো, তখন সলভেন্ট মলিকিউলগুলো তো যেতে পারবে কিন্তু সলিউট মলিকিউলগুলো যেতে পারবে না। উদাহরণ কি কি রয়েছে? উদাহরণ হিসেবে আমরা দিতে পারি সিলোফোন, তোমাদের বইয়েও অনেক উদাহরণ পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড উদাহরণ আমরা দিতে পারি যে কোনো অ্যানিমেল মেমব্রেন বা প্রাণীজ পর্দা, যেমন এক্ষেত্রে শুকরের যে মূত্রথলি সেটাকে অর্ধবেদ্য পর্দা রূপে ব্যবহার করা হয়, এবং এছাড়াও রয়েছে কিউপিক ফেরোসানাই ইউটু এফি সিএন ফোলসিক্স, ঠিক আছে। এটা হচ্ছে কৃত্রিম অর্ধবেদ্য পর্দা, আর ওপরের দুটো হচ্ছে আমাদের প্রাকৃতিক অর্ধবেদ্য পর্দা। তো এইভাবে আমরা অর্ধবেদ্য পর্দা বা সেমি পারমিয়েবল মেমব্রেন দ্বারা আমরা দ্রবণের কণাগুলোকে আলাদা করতে পারি, অর্থাৎ দ্রাবক কণাগুলোকে আমরা একটা সাইড থেকে আরেকটা সাইডে যেতে দিতে বাধা দিতে পারি।
তাহলে এখানে যে ঘটনাটা ঘটবে অ্যাকচুয়াল ঘটনাটা সেটা কিরকম হবে এবার দেখো। আগে আমরা কি দেখছিলাম, C1 থেকে C2 এর দিকে যে পার্টিকেল গুলো যাচ্ছিল সেগুলোকে আমরা বলছিলাম দ্রাবক, কিন্তু যেহেতু এখানে একটা অর্ধবৃত্ত পর্দা, এটা কিন্তু দ্রাবক কণাগুলোকে অ্যালাউ করবে না, অর্থাৎ দ্রাবক কণাগুলো C1 থেকে C2 তে যেতে পারবে না। কিন্তু দ্রাবটাকে করে না ঠিক আছে, কিন্তু সলভেন্ট বা দ্রাবক কণাগুলোকে এটা কিন্তু অ্যালাউ করে। অর্থাৎ অর্ধভেদ মানে কি, কিছু ভেদ করতে পারে কিছু পারে না। আগেরটা আমরা যেটা নিয়েছিলাম সেটা ছিল সম্পূর্ণ ভেদ্য পর্দা, অর্থাৎ দ্রাব এবং দ্রাবক উভয়ই দুই দিকে যেতে পারবে। এখানে কিন্তু অর্ধভেদ্য অর্থাৎ দ্রাব না যেতে পারলেও দ্রাবক কণাগুলো কিন্তু যাবে। ক্লিয়ার? এতটুকু তো ক্লিয়ার। আচ্ছা, অর্থাৎ এখান থেকে আমাদের কাছে ক্লিয়ার হলো যে দ্রাবক কণাগুলো সি2 থেকে সি1 এর দিকে সহজেই যেতে পারবে। তাহলে এখানে আমরা ডেফিনেশনটা দিতে পারবো যে যখন কোনো দ্রবণ, মানে দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণকে, অবশ্যই দুটো দ্রবণকে ভিন্ন ঘনত্বের হতে হবে, সি1 আর সি2 এর কনসেন্ট্রেশন কিন্তু কোনোভাবেই ইকুয়াল হওয়া চলবে না। তাহলে যখন আমরা দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণকে একটা অর্ধবৃত্ত পর্দা দ্বারা পৃথক করবো, তখন দ্রাবক কণাগুলো নিম্ন গাঢ়ত্বের দ্রবণ থেকে উচ্চ গাঢ়ত্বের দ্রবণের দিকে যখন যাবে বা যাওয়ার যে ঘটনা সেটাকে আমরা বলবো অসমোসিস। কিংবা আমরা বলতে পারি যে দ্রাবক কণাগুলোর নিজস্ব উচ্চ গাঢ়ত্ব থেকে তার নিজস্ব নিম্ন গাঢ়ত্বের দিকে যাওয়ার যে ঘটনা সেটাকে আমরা বলতে পারি অসমোসিস, ঠিক আছে, বা অভিস্রবণ। তাহলে ডেফিনেশনটা আমরা খুব সুন্দরভাবে দিতে পারবো যে নির্দিষ্ট দ্রাব এবং দ্রাবক দ্বারা গঠিত। আচ্ছা, দ্রাব আবার দ্রাবক নির্দিষ্ট হতে হবে, মাঝে মধ্যে চেঞ্জ করে দিলে তো ঘটনাটা ঘটবে না। তাহলে নির্দিষ্ট দ্রাব এবং নির্দিষ্ট দ্রাবক দ্বারা গঠিত দুটো ভিন্ন ঘনত্বের বা অসমান ঘনত্বের বা দ্রবণকে অসমান গাঢ়ত্বের, সরি, অসমান গাঢ়ত্বে বা ভিন্ন গাঢ়ত্বের, ঘনত্ব নয় এটা গাঢ়ত্ব বলবো, অসমান গাঢ়ত্বের বা ভিন্ন কনসেন্ট্রেশনের দুটো দ্রবণকে যখন আমরা কোনো অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক করব, তখন সেই দ্রাবক কণাগুলো বা দ্রবণের সলভেন্ট পার্টিকেলগুলো নিম্ন গাঢ়ত্বের দ্রবণ থেকে উচ্চ গাঢ়ত্বের দ্রবণের দিকে যাওয়ার যে ঘটনা সেটাকে বলা হয়ে থাকে অভিস্রবণ। বা ডেফিনেশন থেকে আমরা আরেকটু দিতে পারি যে দ্রাবক কণাগুলো তার উচ্চ গাঢ়ত্ব থেকে নিম্ন গাঢ়ত্বের দিকে যাওয়ার যে ঘটনা সেই ঘটনাটাকে আমরা বলতে পারি যে অসমোসিস বা অভিস্রবণ। তাহলে যদি বলা হয় যে অভিস্রবণের কারণ কি, তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা যখন তড়িৎ প্রবাহ করি সেটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়, যখন আমরা তাপের প্রবাহ দেখি সেটা উচ্চ তাপ থেকে নিম্ন তাপের দিকে যায়। আচ্ছা, ঠিক তেমনিভাবে যখন আমরা এই ধরনের দুটো গাঢ়ত্ব বিশিষ্ট দ্রবণের কথা বলবো, তখন যাচ্ছে কারা, দ্রাবকগুলো। এখানে প্রবাহিত কারা হচ্ছে, সলভেন্ট। তাহলে সলভেন্ট সবসময় কোথা থেকে কোথায় যাবে, হায়ার কনসেন্ট্রেশনের থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে। তাহলে সলভেন্ট পার্টিকেলগুলো সবসময় হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যাবে, এখানেও তাই ঘটছে। এখানে দ্রাবকের গাঢ়ত্ব বেশি, এটা তো ক্লিয়ার আমাদের, দ্রাবকের গাঢ়ত্ব এখানে বেশি কারণ দ্রবণটা লঘু, দ্রবণ লঘু মানে এখানে সলিড পার্টিকেলের তুলনায় সলভেন্ট পার্টিকেল অনেক বেশি আছে। তাই দ্রাবক কিন্তু এখানে তার নিজস্ব ধর্ম বজায় রাখছে, অর্থাৎ উচ্চ গাঢ়ত্ব থেকে নিম্ন গাঢ়ত্বের দিকে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু যেহেতু দ্রাবক কণাগুলো শুধুমাত্র দ্রবণের বেসিসে লঘু থেকে, লঘু দ্রবণ থেকে গাঢ় দ্রবণের দিকে যাচ্ছে বা লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে যাচ্ছে, সেই জন্য ঘটনাটাকে আমরা বলছি অসমোসিস বা অভিস্রবণ। আগেরটাতে কি হয়েছিল, আগেরটাতে আলটিমেটলি দ্রাবক কণাগুলো কিন্তু গাঢ় থেকে লঘুর দিকে এসেছিল, ঠিক আছে, ব্যাপনের ক্ষেত্রে। কিন্তু এখানে সেই পথটা আমাদের বন্ধ হয়ে গেছে, এখানে শুধুমাত্র দ্রাবক কণাগুলোর আদান প্রদান হচ্ছে এবং দ্রাবক কণাগুলো সবসময় দ্রবণের বেসিসে যদি দেখি সেটা লোয়ার কনসেন্ট্রেশনের থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে যাচ্ছে এবং আলটিমেটলি কি হচ্ছে, আমাদের অভিস্রবণ প্রক্রিয়াটা ঘটছে। এবার আমরা কতগুলো বাস্তব প্রয়োগ দেখব বা বাস্তব এক্সাম্পল দেখব যেগুলোর মাধ্যমে অভিস্রবণ ঘটে। যেমন আমরা যদি একটা ইউ আকৃতির নল নিই, খুব ভালো করে এক্সাম্পলটা বলছো, সহজ একটা এক্সাম্পল, ধরো একটা ইউ আকৃতির নল নিলাম, যে ইউ আকৃতির নলের নিচটা একটা অর্ধবৃত্ত পর্দা দ্বারা পৃথক করে রাখলাম, বাঁদিকে আমরা রাখলাম দ্রাবক পিওর সলভেন্ট আর কিছু নেই, আর ডান দিকে আমরা রাখলাম দ্রবণ। তার মানে আমরা এটা বুঝতেই পারছি যে শুধু দ্রাবক আছে, মানে এর গাঢ়ত্ব তো খুবই কম তুলনামূলকভাবে, এটা দ্রবণ অর্থাৎ এটা বেশি গাঢ়ত্ব। অর্থাৎ কিছুক্ষণ পরে আমরা এখানে দেখব বা আরও আমরা বুঝতে পারবো যে দ্রাবকের গাঢ়ত্ব এখানে বেশি,
বেশি জারত্ব কার দ্রাবকের, কোন পোর্শনটাতে? এই পোর্শনটাতে। এখানে তো দ্রাবকের জারত্ব তুলনামূলকভাবে অনেক কম হবে, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাবো অভিসরণ প্রক্রিয়াতে দ্রাবক কণাগুলো বাঁ দিক থেকে ডান দিকে প্রবেশ করবে, এবং কিছুক্ষণ পরে যে রেজাল্টেন্ট আমরা লেয়ারটা পাবো, জলের লেয়ার, দ্রবণের লেয়ারটা, কিছুক্ষণ পরে দেখবো ডান দিকে লেয়ারটা উঠে গেছে, বাঁ দিকে লেয়ারটা নেমে গেছে। অর্থাৎ দ্রাবকের যে লেয়ারটা, বিশুদ্ধ দ্রাবকের যে লেয়ারটা, সেই লেয়ারটা কিছুটা নিচে দিকে নেমে যাবে। অর্থাৎ কিছু পরিমাণ দ্রাবক কণা বা বিশুদ্ধ দ্রাবক কণা বা সলভেন্ট পার্টিকেল এখান থেকে বাঁ দিক থেকে ডান দিকে গেছে। আমরা যদি দ্রাবকের গাঢ়ত্বের বেসিসে দেখি তাহলে সেটা উচ্চ গাঢ়ত্ব থেকে নিম্ন গাঢ়ত্বে গেছে, আর যদি দ্রবণের গাঢ়ত্বের সাপেক্ষে দেখি তাহলে সেটা নিম্ন গাঢ়ত্ব থেকে উচ্চ গাঢ়ত্বের দিকে গেছে। আচ্ছা, এখানেও কিন্তু ঠিক তাই, আগে যেমন আমরা ডিফিউশন করলাম এখানেও ঠিক তাই। একটা জিনিস বুঝে রাখতে হবে যে তাহলে তোমরা বলো যে দ্রাবক যেমন সিটি থেকে সি ওয়ানে আসছে, তার মানে কি এটা যে সি ওয়ান থেকে সিটিতে কোন সলভেন্ট পার্টিকেল বা দ্রাবক কণা আসছে না? সেটা কিন্তু নয়, কিন্তু সি টু থেকে সি ওয়ানের দিকে দ্রাবকের প্রবাহের হারটা অনেক বেশি, সেই জন্য রেজাল্টেন্ট যে মুভমেন্ট সেই মুভমেন্টটা হবে সি টু থেকে সি ওয়ানের দিকে বা নিম্ন গাঢ়ত্বের দ্রবণ থেকে উচ্চ গাঢ়ত্বের দ্রবণের দিকে। তা বলে কিন্তু এই নয় যে এখান থেকে দু চারটে দ্রাবকের পার্টিকেল একটাও এদিকে আসবে না, সব এখানে এসে আটকে যাবে, এমনটা কিন্তু ব্যাপারটা নয়। এভাবে কিন্তু পৃথকটা করা যায় না, কিন্তু রেজাল্টের মুভমেন্ট হয়তো এদিকে যদি 100টা পার্টিকেল যায় এদিকে হয়তো 10টা পার্টিকেল এলো, তার মানে আলটিমেটলি রেজাল্টের মুভমেন্ট কোন দিকে এলো? বাঁ দিক, ডান দিক থেকে বাঁ দিকে। এখানেও সেই ঘটনাটা ঘটে। এবার আমরা একটা বাস্তব উদাহরণ দেখবো, বইয়েও দেখবো, উদাহরণটা দেওয়া রয়েছে যে আমরা যদি একটা কিডনিস নিই, মানে একটা কিডনিসটাকে আমরা এইভাবে রাখলাম, সেই কিডনিস এর মধ্যে কিডনিসটাকে যদি আমরা জলের মধ্যে ডোবাই তাহলে কি ঘটবে? আমরা দেখবো যে সেই কিডনিস কিছুক্ষণ পর ফুলে উঠবে। তো প্রশ্ন হচ্ছে কেন ফুলে ওঠে? খুব ইজি জিনিস, এই যে কিডনিসের বাইরের যে লেয়ারটা, সেই লেয়ারটা এখানে অর্ধনিয়ত পর্দার কাজ করে। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, এটাকে জলের মধ্যে ডোবানো হয়েছে, তাহলে এখানে কি আছে? জল, জল আবার কি? বিশুদ্ধ দ্রাবক, ক্লিয়ার? এবারে কিডনিসের মধ্যে কিছু পরিমাণে রস আছে, সেই যে রসটা সেটাকে আমরা বলতে পারি দ্রবণ, সেই দ্রবণের মধ্যে দ্রাবকও আছে, দ্রাবকও আছে, বোঝা গেছে? এবারে যখনই এটাকে জলের মধ্যে দবানো হয় তখন জলে যে দ্রাবক কণাগুলো রয়েছে তার ঘনত্ব অনেক বেশি, তার তুলনায় এই কিডনিসের ভেতরে যে রসটা রয়েছে বা দ্রবণটা রয়েছে তার তুলনায়। তাহলে সহজেই কী হবে? এই জল অর্ধবৃত্ত পর্দাকে ভেদ করে ভেতরে প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে কী হবে? কিডনিসটা সাইজে অনেকটা ফুলে যাবে, বোঝা গেছে? বেশ, পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখবো যে যদি আমরা এই কিডনিসটাকে আবার, এই যে ফলা কিডনিসটা, এটাকে যদি আমরা আবার একটা চিনির কারণ চিনির দ্রবণে যদি ডুবিয়ে দিই তাহলে কি ঘটনা ঘটবে? এই কিডনিসটা আবার চিপসে যাবে, ক্লিয়ার? তাহলে একটা কিডনিসকে যখন আমরা জলে ডোবালাম এই কিডনিসটা ফুলে উঠলো, ফুলে ওঠার কারণ কি? কারণ জলের মধ্যে আছে বিশুদ্ধ দ্রাবক কণা। আমরা জানি যে এই যে এখানে কিডনিসের অর্ধবৃত্ত পর্দাটা রয়েছে কিডনিসের বাইরে, এই অর্ধবৃত্ত পর্দাটার ভেতরে এই দ্রাবক কণাগুলো সহজেই প্রবেশ করবে, ঠিক আছে? কারণ দ্রাবক কণাগুলো বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে যায়, আবার দ্রবণের সাপেক্ষে দেখলে এই জলের ঘনত্ব বা জলের যে গাঢ়ত্ব, সেই জলের গাঢ়ত্ব এই কিডনিসের ভেতরে যে রসটা রয়েছে বা পদার্থগুলো রয়েছে, যে দ্রবণটা রয়েছে তার গাঢ়ত্ব থেকে অনেকটাই কম, ঠিক আছে, দ্রবণ হিসাবে। তাই জল কী করবে? ভেতরে প্রবেশ করবে। এবার যখন এই কিডনিসটাকে আমরা চিনি রসের মধ্যে ডোবালাম তাহলে এই যে চিনির রসটা রয়েছে, এই চিনির রসে দ্রাবক পদার্থের গাঢ়ত্বটা অনেকটা বেশি, তুলনামূলকভাবে দ্রাবকের গাঢ়ত্বটা কম, তবে সেটাকে আমরা ঘন দ্রবণ বলবো, ঠিক আছে? আর তুলনামূলকভাবে ভেতরে যে দ্রবণটা রয়েছে সেই দ্রবণটা কি? অনেকটা লঘু দ্রবণ। তাহলে আমরা জানি যে অভিসরণের ক্ষেত্রে সবসময় লঘু দ্রবণ থেকে গাঢ় দ্রবণের দিকে কণাগুলো যায়। তাই এখানে কি ঘটবে? এই লঘু দ্রবণের ভেতরে যে জলের কণাগুলো এখন ঢুকেছিল সেই জলের কণাগুলো এখানে কি হবে? আবার বেরিয়ে চলে আসবে, ফলস্বরূপ কি হবে? কিডনিসটা আবার আগের মতো পুনরায় চুপসে যাবে। তাহলে এখানে এটাকে আমরা রাখলাম চিনির দ্রবণ যার গাঢ়ত্ব অনেকটাই বেশি, আর এখানে যে কিডনিসটা ছিল, যে কিডনিসের মধ্যে যে দ্রবণটা ছিল সেই দ্রবণের গাঢ়ত্বটা ছিল কম। তাই এখান থেকে দ্রাবক কণা বা জলের কণাগুলো আবার বেরিয়ে চলে আসবে, এখানে নয় কিন্তু এখানে বেরিয়ে চলে আসবে, ফলস্বরূপ কি হবে? কিডনিসটা আলটিমেটলি চুপসে যাবে। তাহলে পুরো ব্যাখ্যাটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। বেশ, তাহলে এটা হলো একটা বাস্তব উদাহরণ, ঘটনাটা কেন ঘটে। সবসময় আমরা দেখতে পাচ্ছি যে
লঘু দ্রবণ এবং গাঢ় দ্রবণ দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি। লঘু দ্রবণের সলভেন্ট পার্টিকেল গাঢ় দ্রবণের সলভেন্ট পার্টিকেলে চলে যাবে, যেমন এখান থেকে চিনির দ্রবণ বেশি গাঢ় ছিল সেই জন্য চিনির দ্রবণে চলে গেছে, ঠিক আছে। আবার যদি আমরা দ্রাবকের সাপেক্ষে ভাবি তাহলে দ্রাবকটা কি হবে, বেশি ঘনত্ব থেকে কম, বেশি গাঢ়ত্ব থেকে কম গাঢ়ত্বের দিকে যাবে। অর্থাৎ এখানে জলের গাঢ়ত্ব বেশি ছিল তাই জলের কণাগুলো এখানে ভেতরে ঢুকে এটাকে ফুলিয়ে দিয়েছিল বা কিসমিসটা ফুলে উঠেছিল। আবার এখানে জলের গাঢ়ত্ব বেশি আছে, ঠিক আছে, এই ফোলা কিসমিসটার মধ্যে, কিন্তু এখানে যে চিনির দ্রবণটা নিয়েছি সেখানে জলের গাঢ়ত্ব কিন্তু কম। গাঢ় দ্রবণ ঠিক আছে কিন্তু সলিউট পার্টিকেল বেশি, অর্থাৎ চিনির পরিমাণ বেশি, এখানে কিন্তু তুলনামূলকভাবে জলের পরিমাণটা বা দ্রাবকের পরিমাণটা কম। তাই আলটিমেটলি এই কিসমিসের ভেতর থেকে জলের অণুগুলো বা কণাগুলো বা দ্রাবক কণাগুলো সেগুলো আবার বেরিয়ে চলে এসেছে চিনির দ্রবণে এবং কিসমিসটাকে আবার পুনরায় আগের মতো চুপতে দিয়েছে। তো এটা হলো একটা জাস্ট এক্সাম্পল, বইয়ে আরও এক্সাম্পল দেখবে দেওয়া আছে, তোমরা জিনিসগুলো পড়বে, ফিলিংসটা নিয়ে আসবে এবং কীভাবে ঘটনাটা ঘটছে বুঝবে। তাহলে পরের ভিডিওতে আমরা ডিসকাস করবো অসমোটিক প্রেশার সম্পর্কে বা অভিস্রবণ চাপ সম্পর্কে। ওকে, থ্যাংক ইউ।